আসসালামু আলাইকুম। একটি ভিক্ষুক আসলো, ভিক্ষুক এসে একটি কম্বল চাইতেছে, তো ওয়ালিদ মিয়া কম্বলটি ভিক্ষুককে দান করল। তো এই লোকটা খুশি হইয়া ওয়ালিদকে দোয়া করতেছে। তো এভাবে আপনারা ঘরে কম্বল বা শীতের জামা কাপড় থাকলে গরিব লোকদের দিয়ে দিতে পারেন, এই শীতে তাদের অনেক উপকার হবে। ওয়ালিদ আবার একটি ব্যাগ নিয়ে দিতেছে, এই ব্যাগের ভিতর কম্বল ঢুকিয়ে নেবে লোকটি। তো লোকটি চাইছিল ওয়ালিদের মাথায় হাত দিয়ে দোয়া করতে, কিন্তু ওয়ালিদ দৌড় দিয়ে চলে আসে, কাছে যায় না। তো লোকটা অনেক খুশি হয়েছে কম্বলটা পেয়ে, বলতেছে শীতে আমার অনেক উপকার হবে, শীতে অনেক কষ্ট করতেছিলাম। তো এই শীতে আপনাদের আশেপাশে যারা গরিব অসহায় আছে তাদের কম্বল শীতের জামা কাপড় দিয়ে সাহায্য করবেন এবং ওয়ালিদের জন্য দোয়া করবেন। এবং ওয়ালিদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।